وسلم فزلت على الانبياء بست اوتيت جوامع الكلم وبصرت بالرعب واهلت لي الغنائم وزينت لي الارض مسجدا وطهورا وارسلت الى الخلق كافه حكم بي النبيون غير مسلم صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সবাই দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ বৃষ্টির কারণে তো বুঝা যায় না, একটু জিকির করি আমরা, বৃষ্টির তীব্রতা তো কমক। আসলে যাত্রাবাড়ির হজরত আমাকে নির্দেশ করেছেন এখানে আসার জন্য, এর জন্য অনেক কষ্ট করে রাত আড়াইটা তিনটার দিকে মাদারীপুরে আমি পৌঁছাইছি। এখানে আসলে বয়ান করার জন্য আসি নাই, হজরতের আদেশ পালন করার জন্য আসছি। যাই হোক, আমাদের হজরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চৌধুরী বলে হজরত আমাকে লামুজহাবি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলছেন। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে। কোনো এক জায়গার থেকে যদি দাড়ি কমা ছুটে যায় তাহলে পরবর্তী কথা বোঝা যাবে না, এর জন্য খুব সতর্ক থাকা চাই, জেহেনকে খালি করা চাই, শরীর এখানে রাখা চাই, মনটাও এখানে থাকবে। শরীর এখানে মন বাড়িতে বয়ানে ফায়দা হবে না, যেহেতু এর বিষয়ের উপরে আমি আলোচনা করব, কাজী খুব সতর্কতার সাথে কথা শোনা চাই। আসলে তথা কথিত আহলে হাদিস নামীয় নামদারি লামুজাহাবিদের সাথে আমাদের মূল মতনৈক্য কোথায় এইটা আমাদেরকে বুঝতে হবে। কেরাত খলফল ইমাম, ইমামের পিছনে কেরাত পড়ব কি পড়ব না, জোরে আমিন বলবো কি বলবো না, রফুল ইয়াদাইন করব কি করব না, হাত কি নিচে বাঁধবো উপরে বাঁধবো,
আসলে এই বিষয়গুলি মৌলিক, তাদের সাথে আমাদের ইখতিলাফ না, মূল মতানৈক্য না। এই মতানৈক্য আমাদের সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে, আসলে লামুজহাবীদের সাথে আমাদের মূল মতানৈক্য হল ইমাম মানা যাবে কি যাবে না, তাকলিদ করা যাবে কি যাবে না, ইজমা কিয়াস শরিয়াতের দলিল কি দলিল না। আসলে মূল তাদের সাথে আমাদের এই তিনটে ইখতিলাফ মূল, এটা ভিত্তি। ইমাম মানা বলেন যাবে কি যাবে না, তকলিদ কার অনুকরণ অনুসরণ করা যাবে কি যাবে না, আর একটা হলো ইজমা এবং কিয়াস শরিয়াতের দলিল কি দলিল না। আসলে মূল ভিত্তি এখানে। আর যেই মাসআলাগুলি নিয়ে তারা আমাদের সামনে আসে, এগুলো ফানুস রৌনক, এগুলো ধোকা দেওয়ার আলা। আসলে ওদের মূল ব্যাপার হলো এই তিনটা জিনিসকে অস্বীকার করা। আর এই তিনটা জিনিসকে যদি অস্বীকার করা হয় তাহলে ইসলাম চলতে পারে না, ইসলাম থমকে যাবে, স্থবির হয়ে যাবে, মানুষ দিনের উপরে চলার কোনো সুযোগ নেই। আমি একটু আলোচনা করলেই আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো আমার নবীর মধ্যে আগেকার নবীর মধ্যে পার্থক্যটা কি, আমার নবীর মধ্যে এবং আগেকার নবীর মধ্যে পার্থক্যটা কি। আগেকার নবী কোনো এক জমানার নবী, কোনো এক এলাকার নবী, কোনো এক গোত্রের নবী, কোনো জমানার নবী, কোনো এলাকার নবী, কোনো গোত্রের নবী, এই তিনটা জিনিস মনে রাখতে হবে। কোনো জমানার নবী, কোনো এলাকার নবী, কোনো গোত্রের নবী। আমার নবী সমস্ত দুনিয়ার নবী, আমার নবী সমস্ত এলাকার নবী, আমার নবী সমস্ত গোত্রের নবী। কথাটা বুঝাতে পারছি? আগেকার নবী নির্দিষ্ট, আমার নবী আম অনির্দিষ্ট। আগের নবী কথা বলেন না কেন, এটা দর্স, এটা বয়ান না, আমি ক্লাস করাবো, এখন ডাইরেক্ট ক্লাস করব। আমি একটা মাসালা যদি বুঝাতে পারি তাহলে কোনো লামুজহাবি জীবনে আপনাকে ধোকা দিতে পারবে না, কোনোদিন না, সম্ভবই না, কোনোদিন ধোকা দেওয়া সম্ভব না। আগেকার নবী নির্দিষ্ট নবী, আমার নবী অনির্দিষ্ট নবী, এখানে দাঁড়ালো না? আগেকার নবী, আমার নবী, তাই নির্দিষ্ট নবীর জন্য মাসআলার প্রয়োজন নির্দিষ্ট, অনির্দিষ্ট নবীর জন্য মাসআলার প্রয়োজন। এই দেখছেন আপনারা পারতেছেন, বুঝবেন না কেন, অবশ্যই বুঝতে হবে। নির্দিষ্ট নবীর জন্য মাসআলার প্রয়োজন, অনির্দিষ্ট নবীর জন্য মাসআলার প্রয়োজন। একমত না দ্বিমত? নস যার জমা নুসুস, নস যার বহুবচন নুসুস, এই নস মোট কতগুলি? নস মোট কোরআনের মধ্যে আয়াত 6,666 সব নস, আর হাদিসের সংখ্যা, মুতুনের সংখ্যা কেউ বলেন 4,000, কেউ বলেন 10,000, কেউ বলেন 50,000, তাই মোট নস কত হলো 6,666, আর সর্বোচ্চ 50,000, তা কত হলো 15-57,000, কম বেশি, কম
বেশি 57,000। তার নস নির্দিষ্ট কি নির্দিষ্ট না, কথা বলেন না কেন? সংখ্যা সবসময় খাস হয়, সংখ্যা সবসময় কি হয়? খাস। সংখ্যা যতই হোক না কেন সেটা খাস। 5 কোটি খাস, 100 কোটি খাস, 1,000 কোটি খাস। সংখ্যা সবসময় নির্দিষ্ট হয়, সংখ্যা কোনো সময় অনির্দিষ্ট হয় না। যেহেতু নস নির্দিষ্ট 6,666 আর হাদিসের মতন কত 50,000। তা বলতে পারেন হুজুর আপনি হাদিসে বললেন 50,000, অথচ ইয়াহি আপনি মহিম রহমতুল্লাহ আলাইর 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাই 6 বা 7 লক্ষ হাদিসের থেকে বুখারি শরীফ তাসনিফ করছেন, অথচ আপনি বলতেছেন হাদিসের সংখ্যাই সর্বোচ্চ, তাও দুর্বল রওয়ায়াত অনুযায়ী 50,000। এটা কেমন করে হলো? এখানে আর একটা কথা বুঝতে হবে, হাদিসের দুইটা দিক, একটা হলো সনদে হাদিস, একটা হলো মতনে হাদিস। একটা হলো হাদিস আমাদের কাছে কীভাবে আসছে, এর নাম সনদ, আর যাহা কিছু আসছে সেটা হলো মতন, কথা ঠিক না? তা দেখেন মুজার উপরে মাসে করার হাদিস, আল্লাহ নবী মুজার উপরে মাসে করছেন, হাদিস কয়টা হলো? একটা। আল্লাহ নবী মুজার উপরে কি করছেন? মাসে করছেন, হাদিস কয়টা? কিন্তু এই হাদিস আমাদের কাছে আসছে 70 জন সাহাবীর রওয়ায়াতের ভিত্তিতে। এখন যদি কেউ প্রশ্ন করে মুজার হাদিস কয়টা, খুফাইনের হাদিস কতটা, আমরা বলবো 70টা। কিন্তু আসল মূল হাদিস কয়টা, কথা বলেন? মূল হাদিস একটা, কিন্তু যেহেতু 70 জন সাহাবীর ভিত্তিতে হাদিস আমাদের কাছে আসছে, এখন সনদকে আমরা কি বলি? হাদিস বলি। সেই হিসাবে কেউ যদি প্রশ্ন করে খুফাইনের উপরে মাসার হাদিস কয়টা, আমরা বলবো 70টা, কিন্তু মূল হাদিস কয়টা? একটা। সেই হিসাবে হাদিস বেড়ে গেছে, কিন্তু মূল মুতুনে হাদিস, হাদিস মূল এবারত, এই হাদিসের মূল এবারত সর্বোচ্চ, তাও জয়ীফ রওয়ায়ত অনুযায়ী কত? 50,000। কেউ বলেন 4,000, কেউ বলেন 10,000, আর জয়ীফ কৌল অনুযায়ী মোট মুতুনে হাদিসের সংখ্যা 50,000। তাহলে মোট নসের সংখ্যা হলো কত? 57,000, 6,666 আর 50,000। তাই মোট নস বা নুসুসের সংখ্যা কত হলো? 57,000। কী কথা ঠিক না ভাই? তার নির্দিষ্ট কি অনির্দিষ্ট, কথা বলেন না কেন? কিন্তু আমার নবীর মাসালার প্রয়োজন অনির্দিষ্ট, কেন? যেহেতু আমার নবী কেয়ামত পর্যন্তর জন্য নবী, আমার নবী সমস্ত গোত্রের নবী, আমার নবী সমস্ত ব্যক্তির নবী। এখন বলেন তো জামানা নির্দিষ্ট না অনির্দিষ্ট? আমরা জানি না কবে কেয়ামত হবে। গোত্র নির্দিষ্ট অনির্দিষ্ট? আমরা জানি না গোটা দুনিয়ার মধ্যে কত গোত্র আছে, কি কথা ঠিক না? এরপরে এলাকা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। কাজে যেহেতু আমার নবী অনির্দিষ্ট নবী, তার মাসআলার প্রয়োজন অনির্দিষ্ট, কিন্তু যেখান থেকে মাসআলা বের করবো সেটা হলো নির্দিষ্ট, সেটা কি? এখন নির্দিষ্ট জিনিস থেকে অনির্দিষ্ট জিনিস বের করবেন কিভাবে, পদ্ধতিটা কি? এর জন্য আল্লাহ নবী কি বলেন? ফুজ্জিলতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন উতিতু জাওামুল কালিম, অন্য অন্য নবীদের উপরে আল্লাহ পাক আমাকে 6টা মাখসুস ইনআমাতের দ্বারা ফজিলাত ইয়াফতা করছেন, ফজিলাত দান করছেন, অন্য অন্য নবীদের চেয়ে আমাকে 6টা নির্দিষ্ট ইনআমাতের দ্বারা, নিয়ামতের দ্বারা কি করছেন? সম্মানিত করছেন। কয়টা জিনিস? 6টা। এর মধ্যে 1 নম্বর কি? জাওামুল কালিম, আমাকে আল্লাহ পাক জাওামুল কালিম দান করছে, অন্য কোন নবীকে জাওামুল কালিম দান করে নাই। এক হলো কালিম আর জাওামুল কালিম। কালিম এবং জাওামুল কালিমের মধ্যে পার্থক্যটা কি? কালিম যার লফজ এক, মানা এক,
শব্দ এক, অর্থ এক, তাকে বলা হয় কালিম। আর জওয়ামুল কালিম বলা হয় যার লব্জ একটা, মানা ব্যাপক, যার শব্দ একটা, অর্থ ব্যাপক। কথাটা বুঝাতে পারছি? তাহলে আল্লাহ আগেকার নবীকে একই লব্জ, একই মানা, একই শব্দ, একই অর্থ দান করছে, আর আমার নবীকে আল্লাহ পাক দান করছে লব্জ এক, মানা অনেক, শব্দ এক, অর্থ এক, অর্থ অনেক। কারণটা কি? যেহেতু আগেকার নবীদের মাসআলার প্রয়োজন নির্দিষ্ট, আমার নবীর মাসআলার প্রয়োজন অনির্দিষ্ট। এখন প্রত্যেকটা মাসআলার জন্য যদি এক একটা নস হইত, তাহলে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ শত হাজার কোটি প্রত্যেকটা মানুষের জন্য একটা মাসআলার জন্য ভিন্ন ভিন্ন নস, প্রত্যেক জমানার জন্য ভিন্ন নস, প্রত্যেক এলাকার জন্য ভিন্ন নস। তাহলে নসের সংখ্যা হয়তো কত? কথা বলেন না কেন? হাদিসের সংখ্যা হয়তো কত? কোরআনের আয়াত হইতো কত? এটা কে হেফজ করত, কে মুখস্থ করত, কে লিখত, কে জব্ত করত, কে সাফাইত, কোন লাইব্রেরিতে রাখতেন, এটা সম্ভবই ছিল না। এর জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নেমাত দান করছেন যার নস হবে নির্দিষ্ট, কিন্তু তার মানা হবে ব্যাপক অনির্দিষ্ট। যেমন একটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব কি আল্লাহর এলেমে আছে কি নাই? আছে। তাদের যত জিনিসের প্রয়োজন সব কি আল্লাহর এলেমে আছে কি নাই? আচ্ছা, প্রয়োজনীয় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করছেন কি করেন নাই? করছেন। এ ব্যাপারে আমরা সবাই একমত নাকি মত? যেমন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য যত তৈলের প্রয়োজন, যত ক্রাশিনের প্রয়োজন, যত পানির প্রয়োজন, যত পেট্রোলের প্রয়োজন, সব কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন কি রাখেন নাই? কোথায় রাখছে? মাটির নিচে। কথা বলেন, মাটির নিচে। মানুষের যত প্রয়োজন এই পরিমাণের তৈল, গ্যাস, পানি যদি আল্লাহ পাক উপরে উঠাইয়া দিতেন, তাহলে সমস্ত মানুষ সেলাব হয়ে যাইত, সমস্ত মানুষ তৈলে ভাইসা যাইত, সমস্ত মানুষ বন্যায় ধ্বংস হয়ে যাইত। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যত তৈলের প্রয়োজন, কেরোসিনের প্রয়োজন, পেট্রোলের প্রয়োজন সব কিছু রাখছেন, কিন্তু রাখছেন কোথায়? মাটির নিচে। উপরে রাখেন নাই কেন? সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন মাটির নিচে, কিন্তু সমার জন্য মাটির নিচের থেকে তৈল, গ্যাস উঠানো সম্ভব না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ব্রেনের মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্রেন দান করছেন। ইঞ্জিনিয়াররা যখন মানুষের জন্য যতটুকু গ্যাসের প্রয়োজন, যতটুকু তৈলের প্রয়োজন, যতটুকু পানির প্রয়োজন, তারা সেখান থেকে তুলিয়া মানুষকে সাপ্লাই দিয়া দেয়। কি কথা ঠিক না? যখন যা প্রয়োজন হয় সব মানুষকে সাপ্লাই দিয়া দেয়। কিন্তু মানুষের যত প্রয়োজন আছে সব কিছুই মাটির নিচে আছে, মজুদ, লেকিন যখন প্রয়োজন হবে কারা বের করে দিবে? ইঞ্জিনিয়াররা বের করে দিবে। ঠিক কিয়ামত পর্যন্ত যত মাসআলার প্রয়োজন, যত মানুষের মাসআলার প্রয়োজন, যেই গোত্রের জন্য মাসআলার প্রয়োজন, যেই জমানার জন্য মাসআলার প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট এই নসের মধ্যে সমস্ত মাসালা রেখে দিছেন। যখন যেই সময় যেই মাসআলার প্রয়োজন হবে, ইমামরা, মুস্তাহিদরা, মুস্তানবিদরা সেই খনির মধ্যর থেকে, নসের মধ্যর থেকে মানুষের প্রয়োজনীয় মাসালা বের করে মানুষের সামনে হাজির করবে। উতিত জওয়ামুল কালিম, যেরকম গ্যাস, পানি, তৈল উপরে রাখলে মানুষ ধ্বংস হয়ে যাইত, ঠিক প্রত্যেকটা জমানার জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেক এলাকার জন্য মাসালার যত প্রয়োজন
সেই মশালা যদি আগেই রাখতেন তাহলে প্রয়োজনের আগে যদি মশালা পেশ করা হইতো মানুষ বুঝতো না, এটা বোধগম্য হতো না। এই জন্য আমার মাওলার শান, মাওলার কারাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উতিত জওয়ামুল কালিম দান করছেন, যার নসের সংখ্যা কম, লফজ একটা, মানা অনেক, নস একটা, তার মধ্যে মশালা ব্যাপক। কথাটা বুঝাতে পারি নাই? এবার আসেন, যদি আপনি ইমাম বা মুস্তাহিদ বা মুস্তানবিদ ইস্তেহাদকে গ্রহণ না করেন, এটাকে দলিল মনে না করেন, ইসলাম চলবে কিভাবে? একটা উদাহরণ দেই। এক যুবকের মামা অসুস্থ, হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার বলতেছে তোমার বাবাকে দুই ব্যাগ রক্ত দিতে হবে, কয় ব্যাগ? যুবক আল্লাহওয়ালা, সে ধার্মিক, শরিয়াতের অনুসারী, সে বলতেছে ডাক্তার সাহেব আমি দুই ব্যাগ রক্ত দেব, লেকিন রক্ত ঢুকানো জায়েজ কি জায়েজ না? এই মশালা আগে বলেন, রক্ত ঢুকানো জায়েজ কি জায়েজ না, এই মশালা আগে বলবেন, তারপর তো আমি রক্ত ঢুকাবো। ডাক্তার সাহেব বলতেছে যুবক রক্ত ঢুকানো জায়েজ কি জায়েজ না, এই মশালা দেওয়ার কাজ আমার না, এই মশালা দেওয়ার কাজ আমার না, তুমি মশালা মুফতির কাছে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, লেকিন আমি বললাম দুই ভাগ রক্ত দেও তো তোমার বাবা বাঁচবে, না দেও তো মরবে, কারণ আমার বাবা মরে মরুক কিন্তু শরীয়তের খেলাফ করতে পারবো না, যাও মশালা জিজ্ঞাসা করো। যুবক গেছে মাদ্রাসায় মুহাদ্দিস সাহেবের কাছে, যার 400,000 হাদিস মুখস্থ, বলতেছে মুহাদ্দিস সাহেব আমার তো বাবাকে দুই ব্যাগ রক্ত দিতে হবে, কিন্তু আমাকে বলেন দুই ব্যাগ রক্ত তার শরীরের মধ্যে ঢুকানো যাবে কি যাবে না, এরকম কোন হাদিস আছে কি নাই? মুহাদ্দিস সাহেব বলতেছে আমার 400,000 হাদিস মুখস্থ, তুমি রক্ত বের করতে পারো কিন্তু রক্ত ঢুকাবার কোনো হাদিস আমার জানা নেই। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন কি রাত খলফল ইমাম শুধু শরিয়াত না, তামিম বি জেহের শুধু শরিয়াত না, রফুল ইয়াদাই শুধু শরিয়াত না, সারাইয়া দ্বারা এবং নাদারা শুধু শরিয়াত না। একটা মানুষের জন্ম থেকে শুরু করে গোটা দুনিয়ার যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান শরিয়াতকে দিতে হবে, সমস্ত সমস্যার সমাধান শরিয়াতকে দিতে হবে। সুম্মা জাআল্লা কালা শরিয়াতি মিনাল আম ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন, শরিয়াতের ইত্তেবা আমাদেরকে করতে হবে। এখন ছেলে বলতেছে দুই রক্ত না ঢুকালে মারা যাবে, আর আপনি বলতেছেন ইচ্ছা করলে আরো দুই রক্ত দুই ব্যাগ বের করে নাও, তাহলে তো আগে মরবে যার দুই ব্যাগ রক্তের প্রয়োজন, আর আপনি বলছেন বের করার হাদিস পাওয়া গেছে কিন্তু ঢুকাবার হাদিস পাওয়া যায় নাই, পারলে আরো বের করো তো আগে মারা যাবে। এ মশালা আমার কাছে নাই, যাও তুমি মুফতি সাহেবের কাছে প্রশ্ন করো, আর কাছে প্রশ্ন করো, মুফতি সাহেবের কাছে প্রশ্ন করো। যুবক গেছে মুফতি সাহেবের কাছে, এই তো হাল, এখন আমার বাবাকে দুই ব্যাগ রক্ত ঢুকাতে পারবো কি পারবো না, তাহলে দুই ব্যাগ কেন, ছয় ব্যাগ ঢুকাইয়া দাও, যত বারো ঢুকাইয়া দাও, তাহলে হাদিস, তাহলে হ্যাঁ অবশ্যই আছে, দলিল আছে, তাহলে মুহাদ্দিস সাহেব বললো দলিল নাই, সে বলছে বের করা যাবে কিন্তু ঢুকানো যাবে না, আর আপনি বলতেছেন যত পারো ঢুকাইয়া দাও, বলে আরে বাঁকা তুমি মাসালা বুঝো নাই, আসলে সমাধান তো যেই হাদিসের মধ্যে বের করার কথা আছে ওই হাদিসের মধ্যে ঢুকাবারও কথা আছে, যে হাদিসের মধ্যে রক্ত বের করার কথা আছে ওই হাদিসের মধ্যে রক্ত ঢুকাবারও কথা আছে। তাহলে তা আবার কীভাবে? তাহলে শোনো, খোদ কুশি করা জায়েজ নেই, বেহুদা অনার্থক শরীর কেটে রক্ত বের করা হারাম, এটা জায়েজ নেই, বেহুদা যে অযৌক্তিক প্রয়োজন ব্যতীত শরীর কেটে খুদকুশি করে রক্ত বের করা কি নাই, এটা হারাম। কিন্তু হাজামার সময় শিঙ্গা লাগাবার সময়
হারাম কাজটা হালাল হইল কেন? তো উদ্দেশ্য কি? রক্ত বের করা না, উদ্দেশ্য কি? সুস্থতা। উদ্দেশ্য কি ভাই? জোরে বলেন। নয় তো রক্ত বের করা তো হারাম, কিন্তু বের করা জায়েজ হইল কখন? ইল্লাত, কারণ হলো সুস্থতা। যদি সুস্থতার ইল্লাত থাকে তাহলে রক্ত বের করা জায়েজ হবে, সুস্থতার ইল্লাত না থাকলে রক্ত বের করা জায়েজ হবে না। তাহলে মূল ব্যাপার হলো সুস্থতা। তার রক্ত বের করলে যদি রোগী সুস্থ হয় সেইটা যদি জায়েজ হয়, তার রক্ত ঢুকালেও যদি রোগী সুস্থ হয় তাহলে সেটাও জায়েজ হবে। এখন আমাকে বলেন, যদি মুস্তাহিদ না থাকতো, মুস্তানবিদ না থাকতো, ওলামায়ে কেরাম না থাকতো, তাহলে গোটা দুনিয়ার মধ্যে যত হসপিটাল আছে এই হসপিটাল চালাবার পদ্ধতি কী আছে আমাকে বলেন? আমাকে বলেন, কিডনি ট্রান্সফার হইতেছে, রক্ত তাবাদ্দুল করা হইতেছে, ওপেন হার্ট সার্জারি করা হইতেছে, এখন বহুত কিছু ট্রান্সফার হইতেছে, এখন এই হসপিটাল বর্তমানে চালাবেন কীভাবে? আমাকে মাসালা দেন, হাদিস দেখান, কেমন দেখাতে পারবেন? তো ওদের মূল উদ্দেশ্য কি? ওদের মূল উদ্দেশ্য হলো যখনই মানুষের জেহেনের মধ্যে বসিয়া যাবে হাদিস 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 হাদিস, তখন খ্রিস্টান ইহুদিরা প্রশ্ন করবে বর্তমান জমানায় হসপিটাল কীভাবে চলবে, সেই মাসালা প্রদান করো। তা তোমাদের শরিয়াত, তোমাদের শরিয়াত অযৌক্তিক, তোমাদের শরিয়াত ঠিক না, তোমাদের শরিয়াতের মধ্যে হসপিটাল চালাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমাদের বিজ্ঞানের মধ্যে হসপিটাল চালাবার ব্যবস্থা আছে। কেন? তোমাদের শরিয়াত অকার্যকারী, আমাদের বিজ্ঞান কার্যকারী। দেখছেন শরিয়াতকে কোন জায়গায় ধ্বংস করতে চায় ওরা? পয়েন্টটা কোন জায়গায়? কত সুন্দর প্ল্যান। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা বিষয় দিয়ে দিয়েছেন যে তোমরা রক্ত বের করো, এর মধ্যে শুধু আমি একটা মাসালা শুনাইলাম। এরকম মুস্তাহিদরা হাজারো শরীরের উপকারের মাসালা এই এক হাদিসের দা পেয়ে গেছেন, তাহলে নস একটা মাসালা বের হইতেছে হাজার হাজার। এ আমার নবী ফকি আবু সাউর বকদুদুর রহমতুল্লাহ জমানায় একটা মাসালা পেশ হইল। মাসালাটা কি? এদিকে খেয়াল দেন, মাসালাটা কি? কি করছে ওনারা? ওনারা কি করতেছে? হ্যাঁ, খানা খান, আমার তো আমার টাইমও শেষ। এই না, আমি তো হায়েজ অবস্থায় আছি, আমি গোসল করাবো কিভাবে? এখন এই অবস্থায় মাইয়েতকে গোসল করানো যাবে কি যাবে না, সেই ফতোয়া আগে দেন, তারপর গোসল করাবো। তো যাও মাসালা জিজ্ঞাসা করো। তিনি গেছেন মাসালা জিজ্ঞাসা করার জন্য, মুহাদ্দিস সাহেব বসা, যে হাফিজুল হাদিস, সে বলতেছে আমার জখিরায় হাদিসের মধ্যে মাহওয়ারি অবস্থায় প্রিয়ট অবস্থায় মাইয়াতকে গোসল করার কোনো হাদিস আমার কাছে নাই, কোনো হাদিস আমার কাছে নাই, আমি কি করব? এখন তোমার জায়েজ কি জায়েজ না বলতে পারতেছি না, আমার কাছে কাজ হবে না। তুমি যাও ওই রুমে ফকি আবু সাউর বাগদাদি রহমতুল্লাহ আছে, তার কাছে জিজ্ঞাসা করো। তেনার কাছে জিজ্ঞাসা করছে, বলে যাও কোনো অসুবিধা নেই, তুমি গোসল করো, কোনো সমস্যা নাই। বলে মুহাদ্দিস সাহেব বললো কোনো হাদিস নেই, আর আপনি বলতেছেন হ্যাঁ হাদিস আছে, দলিল আছে। বলে আসলে তো দলিল আছে কিন্তু খেয়াল করে নাই। বলে কি? বলে বুখারীর মধ্যে রওয়ায়ত। রওয়ায়ত কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায়, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা আর মসজিদে নববীর মধ্যে শুধু একটা বেড়া ছিল, এই পাশে মসজিদে নববী, এই পাশে নবীর হুজরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় বেড়ার উপর থেকে তার মাথা তার ঘরের দিকে ঝুঁকাইয়া দিছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে পানি দিয়া ধোয়াইয়া দিছেন,
আশ্রয় দিছেন, তৈল লাগাইয়া দিছেন। আম্মাজান কি বলেন, ওনা হায়জুন, আমি তো অবস্থা কি ছিলাম, হায়জ অবস্থা ছিলাম। আবু সার বাগদাদি রহমতুল্লাহ বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি অপবিত্র অবস্থায় পবিত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সের মোবারক ধোয়াইতে পারে, তাহলে তুমি অপবিত্র অবস্থায় ওই মহিলার শরীর ধোয়াইতে পারবা, কোনো অসুবিধা নেই। এখন আমাকে বলেন, যদি ইস্তিহাব না থাকতো, ইস্তিনবাত না থাকতো, ফকি না থাকতো, তাহলে ওই মহিলাকে গোসল দিয়া দাপন করা কোনো সুরাত ছিল, কোনো সুরাত ছিল না। এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিত জাওামুল কালিম দান করছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যুগে যুগে যেই সময় যেই জমানায় যেই মাসালার প্রয়োজন, ওই জমানায় ওই ইমামরা ওই সমস্যার সমাধান দেওয়ার মতো যত নসের মূল জিনিসের প্রয়োজন আছে সব আল্লাহ ফাক রব্বুল আলামিন এই নির্দিষ্ট নসের মধ্যে অনির্দিষ্ট সমস্ত মাসালা রাইখা দিয়েছেন। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? এখন বলতে পারেন, হুজুর ইমামরা তো চারটা দিন বানাইয়া ফেলাইস, দিনকে আলাদা করে ফেলাইস, না আউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। ইমামরা দিন বের করে নাই, দিনকে আলাদা করে নাই, বরং দিন আপনার সামনে আমার সামনে তারা ব্যাখ্যা সহকারে যা আমরা বুঝতাম না সেটা বুঝাইয়া দিস। কথাটা বুঝাতে পারছি? শোনেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। মানজিল একটা হয়, রাস্তা একটা হয় না। মানজিল কয় হয় কিন্তু রাস্তা এক হয় না। যেরকম ঢাকা কয়টা, একটা, কিন্তু ঢাকা যাওয়ার পথ অনেক। তা শরীয়ত দিন একটা, কিন্তু শরীয়ত ও দিনের উপর চলার পথ ব্যাপক হতে পারে, অনেক হতে পারে। এরপরে শুনেন, বের করার রাস্তা একটা হয় না, বের করার রাস্তা অনেক হতে পারে। উদাহরণস্বরূপ, গাভীর বান, গাভীর উলান কয়টা, কথা বলেন, উলান কয়টা, বান, আচ্ছা চারটা বান থেকে কি বের হয়, চারটা দান থেকে উলান যেহেতু এক, বের হওয়ার রাস্তা চার, চারও রাস্তার থেকে একই দুধ বের হয়, ভিন্ন কোনো বের হয় না। আমরা বলবো শরিয়াত এক, চার ইমাম চার বান থেকে শরিয়াতই বের করে, অন্য কিছু বের করে, জায়গা তো একটা, যেখান থেকে টান দেবে সেখান থেকে দুধ বের হবে। এই চারের বাহিরে আর একটা রাস্তা আছে, পিছনের রাস্তা, সেখান থেকে দুধ বের হয় না, সেখান থেকে মুদ বের হয়। ঠিক এই চার ইমামের বাহিরে যারা যাবা তারা দুধ পাবা না, বরং মুদ পাবা। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য আমাদের ইমামরা নতুন দুধ সৃষ্টি করেন নাই, বরং দুধ বের করছেন। ইঞ্জিনিয়াররা পানি সৃষ্টি করে নাই, পানি বের করছে। ইঞ্জিনিয়াররা গ্যাস সৃষ্টি করে নাই, বের করছে। তৈল সৃষ্টি করে নাই, বের করছে স্রষ্টাকে আল্লাহ। ঠিক তদ্রূপ আমাদের ইমামরা মাসালা বানায় নাই, বানাবার ক্ষমতা আমার ইমামরা রাখে না, বানাবার ক্ষমতা আল্লাহ আল্লাহ রসুলের। মাসালা বানাইছে আল্লাহ আল্লাহ রসুল, বের করছে আমার ইমামরা। নতুন শরিয়া সৃষ্টি করে নাই, বরং যেই শরিয়াত আমরা জানতাম না, বের করতে পারতাম না, যেই তৈল গ্যাস আমরা বের করতে পারতাম না, ইঞ্জিনিয়াররা তৈল গ্যাস বের করে দিছে, কিন্তু তারা স্রষ্টা না, স্রষ্টা আমার মাওলা। ঠিক নস মূল মাসালা বানাবার ক্ষমতা আমার ইমামরা রাখে না, এই ক্ষমতা তাদের দেওয়া হয় নাই, আমরাও দেই না। যেই মাসালা সেখানে গুপ্ত ছিল, সুপ্ত ছিল, আমাদের ইমামরা আমাদের সামনে সেই মাসালা বের করে দিছে। কি কথা, ঠিক না? কাজে আসুন, বর্তমান জমানার লামুজহাবিরা আমাদেরকে ধোকা দিচ্ছে, ইমামের প্রয়োজন নাই, মুস্তাহিদের প্রয়োজন নাই, কারো অনুসরণের প্রয়োজন নাই। আসলে অনুসরণ, অনুকরণ,
ইমাম না মানলে শরিয়াত থমকে যাবে, যদি শরিয়াত থমকে যায় তাহলে মুসলমান ধ্বংস হয়ে যাবে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্তমান জমানার তথাকথিত এই লামুজহাবি ফেতনার থেকে, হিজবুত তাওহীদের ফেতনার থেকে, আট্রসি দেওয়ানবাগি রাজার বাগি সুরেশ্বরী অমুক তমুক যত ভণ্ড যত আছে সবার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে হেফাজত করুক, আমাকে হেফাজত করুক, আমাদের সবাইকে হেফাজত করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।